নমস্কার বন্ধুরা আমাদের সবার মনে বর্তমানে একটা বড় প্রশ্ন যে রাজ্যে স্কুল কলেজ আবার আগের মতোই কবে খুলবে এবং এই নিয়ে যখনই কোনো আপডেট উঠে এসছে আপনাদের কিন্তু আমি জানিয়ে এসেছি আর আজ আবারও রাজ্যে স্কুল কলেজ খোলা নিয়ে বড় আপডেট উঠে এলো শিক্ষামন্ত্রী এ নিয়ে কি বললেন কবে খুলবে স্কুল কলেজ জানুয়ারিতেই কি খুলবে তিনি কি বললেন দেখব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে যে স্কুল কলেজ খোলা নিয়ে এখনই সিদ্ধান্ত নয় বোঝালেন শিক্ষামন্ত্রী তো এই নিয়ে কী আপডেট উঠে উঠে আমরা বিস্তারিত জানবো দেখুন বলা হচ্ছে যে কোভিড নাইন্টিন মহামারীর জেরে দেশের সঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে সেগুলি খোলার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি শিক্ষা দপ্তর রবিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন তিনি বলেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্যানিটাইজেশনের কাজ চলছে স্কুল বন্ধ থাকলেও আমরা পঠন পঠন বন্ধ করিনি অনলাইন ক্লাস ফোন টিভি মারফত পঠন পাঠন চলছে পরীক্ষাও তারপর সব দিক বিবেচনা করে রাজ্য সরকারের সঙ্গে কথা কথা বলে সিদ্ধান্ত নিতে হবে স্কুল কলেজ খুললেই হবে না ছাত্র ছাত্রীরা যাতে আক্রান্ত না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে ইতিমধ্যেই অনেক রাজ্যে স্কুল খোলা হয়েছিল কিন্তু সংক্রমণ ছড়ানোয় ফের তা বন্ধ করে দিতে হয়েছে দেখুন তারপর কি বলা যাচ্ছে যে শিক্ষাঙ্গনগুলি খোলার ক্ষেত্রে সংক্রমণ যে এখন শিক্ষা দপ্তরের বড় মাথা ব্যথা তা বুঝিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষার সঙ্গে স্বাস্থ্যের দিকটাও আমাদের দেখতে হবে কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে পঠন পাঠনও চালাতে হবে তাই আমরা প্রযুক্তির দিকে বিশেষ নজর দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যে আপডেটটা উঠে আসছে যে স্কুল কলেজ খোলা নিয়ে শিক্ষা শিক্ষা দপ্তর কিন্তু এখনও অবধি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি তার কারণ হিসাবে শিক্ষামন্ত্রী যেটা বলছেন যে যেই রাজ্যে স্কুল কলেজ খোলা হয়েছে সেখানে কিন্তু করোনা আক্রান্তের জন্য আবার কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ করে দিতে হয়েছে অর্থাৎ এখন অবধি তারা কোনো একজাক্ট ফাইনাল ডেটে কিন্তু আসতে পারেননি তার কারণ যেটা বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রী যারা বলেছেন যে ছাত্র ছাত্রীদের শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্যের দিকটাও কিন্তু নজর রাখতে হবে অর্থাৎ জানুয়ারি মাসে স্কুল কলেজ বিশেষ করে কলেজ খোলা নিয়ে যে একটা সম্ভাবনা ছিল শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে বর্তমানে এটাই ধরে নেওয়া যেতে পারে যে সেই সম্ভাবনাও কিন্তু বর্তমানে নেই তবে এই নিয়ে পরবর্তী কি আপডেট উঠে আসে তারা কি সিদ্ধান্তে পৌঁছায় এটাই কিন্তু আমাদের দেখার সেই দিকেই আমাদের চোখ থাকবে তো যখনই কোনো আপডেট উঠে আসবে তখনই কিন্তু আপনাদের সবার আগে জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাড়াতে ভুলবেন না আর এই নিয়ে আপনাদের কী মতামত যেখানে বাস ট্রেন বা সমস্ত বাজারহাট মোটামুটি স্বাভাবিক নিয়মেই চলছে সেখানে স্কুল কলেজ এখনও বন্ধ রয়েছে এই নিয়ে আপনাদের কি মতামত স্কুল কলেজ কি তাড়াতাড়ি খুলে দেওয়া দরকার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে